আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও খুব ভালো আছি তো দুপুরের পরে বিকাল টাইমে যায় দেখি সুন্দর কতগুলো ফুল ফুটছে লতানো গাছে মানে গাছগুলোর নাম জানি না কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে তো বসন্তকাল যেহেতু চলে আসছে তো সব জায়গায় ফুল ফুটে আর এখানে আমাদের মুরগির বাচ্চা হয়েছে দেখেন ডিম থেকে বাচ্চা তুলছে কত সুন্দর করে মা তার মুর মানে বাচ্চাদের নিয়ে বসে রয়েছে তো আমাদের বাড়ি থেকে আর কি দুধ আনছিলো আনটি আনটির আবার গাবি আছে ওই গাভীর দুধ আনছে আর কি তো ওই দুধ দিয়ে বাবুর বাবা বলতেছে শ্যামাই রান্না করতে তার জন্য বিকাল টাইমে শ্যামাই রান্না করতেছি হ্যাঁ খুবই সামান্যভাবে আর কি ওর বাবা আবার মানে কোনো ইয়া মশলা জাতীয় কিছু দিলে খাইতে চায় না তো শুধু শ্যামাইয়ের মধ্যে কিশমিসই দিব আর কিছুই দিব না তো ও এমনিতে মিষ্টি খাইতে চায় না তারপরে আবার খাইতে চাইছে এখন যদি ওর মন মতো না রান্না করি তাহলে কীভাবে হয় বলেন তো শ্বশুরবাড়ির দুধ দিয়ে আর কি শ্যামাই খাইবে আজ আর তেমন ভিডিও করি নাই আজকে বেশি ভালোও লাগতেছে না আর সবাইকে একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা এই দিনে আমাদের মাতৃভাষা দিবস এই দিনে আমরা মানে মাতৃভাষার জন্য আর কি স্বাধীন পাইছিলাম তো এই ফাঁকে আর কি আমার দুটটা বলক আসে পড়ছে তো এখন আমি আর কি শ্যামাইগুলো দিয়ে দিব এই বলক আসার পরেই তো আমি আর কি শ্যামাইয়ের অর্ধেকটা নিয়েছি আপনারা যার যার ইচ্ছা মতো নেবেন তো শ্যামাইগুলো পুরো একটা দিতেছি তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো আমার শ্যামাইয়ের ফাইনাল লোক হচ্ছে এটা তো আজকের মতো এখানে বিদায় নিতেছি আশা করি সবার কাছে ভালো লাগছে আল্লাহ হাফেজ